আমি সর্বানিতা শাসমল, একজন গৌড়ীয় নৃত্যশিল্পী। এবছর রাজশ্রী প্রোডাকশন হাউসে আমি মহিষাসুরমর্দিনীতে দুর্গা চরিত্রে অভিনয় করেছিলাম। আজকে আমাদের রাজশ্রী প্রোডাকশন হাউস থেকে ইউটিউব চ্যানেলে মহিষাসুরমর্দিনীর রিলিজ হচ্ছে। আপনাদের সকল বন্ধুদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আপনারা আমাদের এই মহিষাসুরমর্দিনীটি দেখবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপবেন। আগামী দিনে রাজশ্রী প্রোডাকশন হাউসের আরও যে সমস্ত কাজ আসতে চলেছে আপনারা এর মাধ্যমে আপনারা নিয়মিতভাবে সেগুলো দেখতে পাবেন। আমি আরও একবার আপনাদের অনুরোধ করছি, অবশ্যই আমাদের ইউটিউবে রিলিজ হচ্ছে 2019 মহিষাসুরমর্দিনী, আপনারা সকলে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। সরাসরি আমরা একদম যার সঙ্গে কথা বলতে যাচ্ছি অলরেডি আশা করি কিছু মানুষের কাছে একদম পরিষ্কার, সেই সর্বাণী দাস শাসমল। প্রথমে আমরা জবিঘোড়া রেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে জানাচ্ছি, আপনার এই এই যে রাজশ্রী প্রোডাকশন হাউস মহিষাসুরমর্দিনীতে আপনি ফার্স্ট টাইম আপনাকে রাজশ্রী প্রোডাকশন হাউসে দেখা গেল দুর্গার ক্যারেক্টার অভিনয় করতে, আপনার কীরকম লেগেছে? আমার খুবই ভালো লেগেছে এই প্রোডাকশনের সাথে কাজ করে। এখানে সাবলীলভাবে আমি কাজটা করতে পেরেছি, বলতে পারি একদম ভয়ের সাথে, মানে প্রথমে আমি ভয়ের সাথে কাজটা করতে এসেছিলাম কিন্তু তারপরে আমি একদম ভয় ত্যাগ করে পুরোপুরি সবার সাথে ভীষণ সুন্দরভাবে কাজটা করতে পেরেছি। মানে এটা কি আপনার প্রথম কাজ ছিল নাকি এর আগে টেলিভিশন পর্দায় কাজ করেছেন? না, এর আগে আমি টেলিভিশনের পর্দায় কোনো কাজ করিনি, এটাই আমার প্রথম কাজ ছিল বলতে পারি। তাতে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা মনে হয়েছে, যেটা আমার যে মঞ্চে কাজ করা এবং ক্যামেরার সামনে কাজ করা দুটোর মধ্যে অনেকটা ফারাক রয়েছে। আমরা একজন প্রফেশনাল ডান্সার, আমরা মঞ্চে পরিবেশন করি যেরকমভাবে আমাদের নৃত্য শৈলীটাকে, সেরকমভাবে ক্যামেরার সামনে করাটা তার থেকে একটু অন্যরকম আমার মনে হয়েছে, যেটা অনেক কিছু শেখার ব্যাপার আছে। ক্যামেরার সামনে কীভাবে দাঁড়াতে হবে, লুক দিতে হবে, সেগুলো আমি বলতে পারি এখান থেকে আমি কিছুটা শিখেছি বা আগামী দিনে আরও কিছু শিখব এই আশা। আপনি তো বিভিন্ন মঞ্চে শো করতে গিয়েছেন, পশ্চিমবাংলার বাইরেও আপনি বিভিন্ন স্টেটে আপনি শো করেছেন, তাতে আপনার কী মনে হয় যে আপনার নৃত্য যে সমস্ত স্টুডেন্টরা আছে যা আপনার কাছে প্রশিক্ষণ নেয় তাদেরকে নিয়ে আপনি সঙ্গে করে যান না, বা তাদেরকে কি আপনি সেই সুযোগ সুবিধা করে দেবেন আগামী দিনের জন্য? হ্যাঁ, অবশ্যই আমরা বিভিন্ন জায়গায় বাইরে আমরা শো করতে যাই আমার ছাত্রছাত্রীদের নিয়ে। আগে আমি আমার গুরুর সাথে ডক্টর মোহন মুখার্জির সাথে গৌড়ীয় নৃত্য নিয়ে বহুবার বহু জায়গায় অনুষ্ঠান করেছি। এখন আমার নিজস্ব যে শিবম বিদ্যালয় রয়েছে, আমার যে ইনস্টিটিউশন, আমি তাতে আমার বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি এবং আগামী দিনে আমি চাইবো যে আমার স্টুডেন্টরাও তারা আরও কিছু উন্নতি শিখরে পৌঁছোক, তাদেরকে যাতে আমি আরও অনেক পথ দেখাতে পারি, এই আশাই আমার মনে আছে এবং আমার স্টুডেন্টদেরকে আমি সেইভাবে তৈরি করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আপনি ফার্স্ট টাইম রাজশ্রী প্রোডাকশন হাউসে মহিষাসুরমর্দিনী করলেন, আগামী দিনে হয়তো অনেক কাজ আপনার জন্য আছে বা আপনি করবেন, কিন্তু সব মিলিয়ে আপনার এই নৃত্য জগতে আপনি অন্য জগতে তো যেতে পারতেন, গানের জগতে যেতে পারতেন, মানে এই নাচের জগতে আসা বা নাচটাকে আপনাকে ভালোবেসে নেওয়া বা এটাকে নিয়ে আপনি কিছু জীবনে করতে চাইছেন, এই ওভারঅলটা কি আপনাকে সাপোর্ট করেন? এই ওভারঅলটা সব থেকে প্রথমে আমি বলবো অবশ্যই আমার বাবা মা, তবে সর্বপ্রথম আমি আমার মাকেই প্রায়োরিটি দেব, কারণ আমাকে সাথে করে নিয়ে যাওয়া, আমাকে প্র্যাকটিস করানো ছোটো গেলে, মা যদি না থাকতো আমি হয়তো আজকে এই জায়গায় এতটুকু জায়গাতেও পৌঁছতে পারতাম না। অবশ্যই বাবারও এতে সাথ ছিল, বাবার সাপোর্ট ছিল আমার সাথে সাথে ভবি, মানে এখন বর্তমানে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে সাপোর্ট করে, আমার হাজবেন্ডও ভীষণ আমাকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট করে যায় এই কাজটা করবার জন্য এবং আমাকে উৎসাহিত করে। আপনার কী মনে হয় মানে নাচে কি থেমে থাকবেন নাকি পরবর্তী সময় অভিনয় জগতে আসবেন? অবশ্যই নৃত্যশিল্পী হিসেবে আমি নাচটাকেই বেশি গুরুত্ব দেব, তবে যদি কখনো অভিনয় সুযোগ আসে সেটা করব, ইচ্ছা আছে। মানে সুপ্ত বাসনা যেটা মানুষের থাকে, যদি সুযোগ আসে কোনোদিন অবশ্যই করব। এই যে আপনি এত ডিস্টেন্সে থাকেন, হাওড়া আন্দুল সেখান থেকে সে কলকাতায় জার্নি করে কাজ করা, সেটা আপনার জন্য কতটুকু কমফোর্টেবল হবে?
দেখুন, মানুষকে জীবনে কিছু করতে হলে তাকে কষ্টটা করতেই হবে। কষ্ট না করলে তো তাহলে কিছুই করা যাবে না আমি যেটা মনে করি, কারণ আমি একদম মফস্বলের আন্দুলের মেয়ে। সেখানে বলতে গেলে খুব যে শহর আমি বলবো না, কারণ আমাদের ওখান থেকে যাতায়াত ব্যবস্থা ভীষণই খারাপ। তো সেখান থেকে আমার এতদিন যে জার্নি, আমি যে রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছি জোড়াসাঁকোতে, সেখানেও তো আমি এইভাবে কষ্ট করে করেছি। তা আগামী দিনে আমার মনে হয় না মানুষের যদি মনে ইচ্ছাটা থাকে, ভালোবাসাটা থাকে কোনো বিষয়ের প্রতি, তার কাছে দূরত্ব কোনো ভ্যালু করে না, সে যে কোনোভাবেই হোক সেই উদ্দেশ্য এবং সেই পথে সফল হতে পারে। আপনার অঞ্চলে তো প্রচুর এরকম ইনস্টিটিউট আছে, নাচের ক্লাস আছে, তো আপনার ওদের মধ্যে ডিফারেন্ট কী আপনি দর্শকদের মানে বোঝাতে পারবেন? আমি রবীন্দ্রভারতীতে যেহেতু ভরতনাট্যম নিয়ে পড়েছি, সেই জন্য প্রথমে আমি ভরতনাট্যমের বেসটা দিই, এবং যারা গৌড়ীয় নিয়ে করে তারও প্রথমে আমরা গৌড়ীয় নৃত্যর বেসটাই দিই। আমাদের একটাই তফাত, যেটা হচ্ছে আমাদের এখানে ক্লাসিক্যালে শাস্ত্রীয় শৈলীটাকে আগে ঠিকঠাক শেখানো হয়। আমার মনে হয় যেটা ক্লাসিক্যাল ডান্স যদি আমি ঠিকঠাক মতো শেখাতে পারি, তাহলে কোনো নাচটাই কিন্তু তার কাছে কঠিন নয়, এবং অন্য নাচগুলো করার ক্ষেত্রেও সেগুলো কিন্তু সহজেই সে করতে পারে। এটাই আমাদের অন্য স্কুলের ছাত্রছাত্রীদের থেকে আমার স্কুলের ছাত্রছাত্রীদের হচ্ছে এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে তারা যে কোনো রকম পারফর্মস তারা করতে পারবে। সেই আপনার গ্রাম বাংলা থেকে উঠে এসেছে, সেখানকার যে তার যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলগুলো ধরে কিন্তু আমাদের ফোকগুলো করানো হয়। আমাদের কিন্তু ফোকের সাথে যে রবীন্দ্র নৃত্য বা ভরতনাট্যম কথাকলি এরকম কিন্তু কোনো কিছু আপনারা পাবেন না। ফোক মানে আমাদের বাংলার ফোকের উপরই আপনারা কাজ পাবেন, এবং বিভিন্ন সৃজনশীল মানে সেইভাবে ক্রিয়েটিভিটির মধ্যেই আমরা কাজটা করি। 24 ঘন্টা লাগবে দর্শকদের আজকে কী বলবেন? 24 ঘন্টা লাইফে দর্শকদের এটাই বলবো যে রাজশ্রী প্রোডাকশন হাউসের সাথে আমি এবছর প্রথম কাজ করেছি মহিষাসুর মর্দিনীতে। আমি দুর্গার ক্যারেক্টারে কাজ করেছিলাম এবছর। তা আমি চাইবো রাজশ্রী প্রোডাকশন হাউসে আপনারা আরও অনেকে আসুন, যোগদান করুন। আমার কাজটা করতে যেরকম সহজ লেগেছে আপনাদেরও সহজ লাগবে, এবং এখানকার মানুষেরা ভীষণ ভালো, খুব সাপোর্ট দেন, সাহায্য করেন, হেল্পফুল। কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা এখানে হয় না। আমিও প্রথম কাজ করে আমার খুবই ভালো লেগেছে কাজটা করে, এটাই আমার আশা। একদম সত্যি কথা বলতে সাংস্কৃতিক জগতে যতগুলো পাঠ আছে তার মধ্যে কিন্তু একটা অন্যতম পাঠ শারীরিক সুস্থ রাখার জন্য কিন্তু নৃত্যটা খুব এসেনশিয়াল। আমার ব্যক্তিগতভাবে মতামত যে যে সমস্ত বাচ্চারা বা বাড়ির গার্জেনরা আছেন যারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করার চেষ্টা করছেন নাচ গান আবৃত্তি বা কিছুর মধ্যে, আমি অবশ্যই চাইবো যে এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে নাচের সঙ্গে আপনি অবশ্যই ইনভলভ করবেন। কারণ হচ্ছে একটা মানুষ ছোট্ট একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে নাচে ইনভলভ করতে পারলে তার কিন্তু শারীরিক গঠন এবং সুস্থতা কিন্তু থাকে, কারণ নাচের মধ্যে একটা ব্যায়াম থাকে, যেটা কিন্তু সর্বরী ম্যাডাম যেটা বললেন সেটা কিন্তু উনি সেটা করিয়ে থাকেন। দেখুন ক্রিয়েটিভ ডান্স বা ওয়েস্টার্ন ডান্স যেগুলো আছে সেগুলো কিন্তু ডেফিনেটলি প্রত্যেকটাই ডান্স, প্রত্যেকটাই নাচ, কিন্তু ইস্টার্ন ডান্স মানে যেটা খুব এসেনশিয়াল, খুব গুরুত্বপূর্ণ। আজকেই কিন্তু সর্বরী ম্যাডামের সঙ্গে কথা বলে যেই বিষয়গুলো আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে হাওড়া আন্দুলের মতন একটা এরিয়া থেকে তার কর্মজীবন, তার সাংসারিক মানে সমস্ত সংসারের সমস্ত কাজকে সে করার পরে কিন্তু নাচটাকে ভালোবেসেছেন, নাচটাকে জীবনে একটা বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার তার যে অ্যাম্বিশন, তার জন্য আমাদের যারা 24 ঘন্টা লাইভের দর্শক যারা আজকে দেখছেন তারা অবশ্যই সর্বরী ম্যাডামকে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, এবং আজকের এই ভিডিওটা শেয়ার করবেন এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, অবশ্যই সর্বরী ম্যাডামকে শুভেচ্ছা জানাবেন। এবং আমরা 24 ঘন্টা লাইভের যারা প্রতিনিধি আছি তারা অবশ্যই সর্বরী ম্যাডামের আগামী দিনের কাজের শুভেচ্ছা জানাবো, এবং আগামী দিনে তার জীবন অনেক অনেক সুন্দর এবং আনন্দময় হোক এই কামনা রেখে আপাতত বিদায় নিচ্ছি। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমনা দেখি 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557।